एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। उपेक्षा एवं मुकाबला करे हजारे हजारे এই সমাবেশকে ঐতিহাসিক চেহারা দেওয়ার জন্য সমবেত হয়েছেন আপনাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন অভিভাবক মণ্ডলী, মা এবং বোনেরা, ভাই এবং বন্ধুগণ, দূর থেকেও যারা আমাদের কথা শুনছেন, সকলের উদ্দেশ্যে আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমার আগের চারজন বক্তার কাছ থেকে আপনারা কথা শুনেছেন, দেশের এবং রাজ্যের পরিস্থিতির উপর তারা বিস্তৃতভাবে আলোচনা করার চেষ্টা করেছেন। আমি এই সম্পর্কে সময় নিতে চাইছি না। এখানে বসে যারা শুনছেন, দূর থেকে যারা শুনছেন, তারা সবাই জানেন ত্রিপুরায় গত চার বছর যাবৎ কি চলছে। আমাদের ত্রিপুরায় ভারতবর্ষের সংবিধান কার্যকরী নেই, ফেসিস সুলভ সন্ত্রাস চলছে। তেসরা মার্চ 2018 দুপুরের পর থেকে অব্যাহত রয়েছে আজ অব্দি, কে জানে না। গণতন্ত্র সার্বিকভাবে আক্রান্ত, ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছে, বিরোধী দলের কণ্ঠ স্তব্ধ করে রাখার সমস্ত রকম চক্রান্ত অব্যাহত রয়েছে। সংবাদ মাধ্যম প্রত্যক্ষ পরোক্ষভাবে আক্রান্ত হয়ে চলেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে চলতে দেবেন না, রুখে দাঁড়াবেন, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনেক হয়েছে, পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা নির্বাচন পর্যন্ত গত চার বছরে ভোট লুট হয়েছে। এটা সামনের দিনের যে ভোট, তাতে শাসক বিজেপিকে সংগঠিত করবার সুযোগ দেবেন, এখান থেকে শপথ নিতে হবে। আর না, আমার ভোট আমি দেব, আমার ভোট আমার চেতনা আমার অভিজ্ঞতার ভিত্তিতে, যাকে যাদেরকে দিলে পর আমার স্বার্থ ত্রিপুরার স্বার্থ সুরক্ষিত হবে, ত্রিপুরা এগিয়ে যাবে, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাকে আলোকিত করার ক্ষেত্রে সহায়ক হবে। এই ভোটের যে অধিকার আর কাউকে হরণ করতে দেব না, ছিনিয়ে নিতে দেব না, শুধু ঐক্যবদ্ধভাবে প্রতিবাদনা যেখানে বাধা আসবে, অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হবে, সেখানে দল মত জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের দুর্জয় ব্যারিকেড প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া আর কোনো বিকল্প নেই। এই ভাষায় এখন থেকে কথা বলতে হবে, আজকের সমাবেশের পর থেকে এই ভাষাই হবে আপনাদের এবং ত্রিপুরার গণতন্ত্র প্রিয় জনগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে যাওয়ার চলে তাদের ভাষা, এছাড়া কোনো বিকল্প নেই। অর্থনৈতিক আক্রমণ
সার্বিক দিক থেকে নামিয়ে এনেছে। প্রতিশ্রুতির নির্বাচনের আগে প্রলোভন, প্রতারণা, প্রলোচনা বিস্তৃত বলবার কোন প্রয়োজন নেই। মানুষ জানেন কাজ নেই, রোজগার নেই, খাদ্য নেই, অনাহার, অর্থাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, কাজ খাদ্যের সন্ধানে রাজ্যান্তরিত হতে বাধ্য হচ্ছেন শত শত ছেলে মেয়েরাও। অধিকাংশ উপজাতি ঘরের সন্তান সন্ততি, সংখ্যালঘু অংশের ঘরের সন্তান সন্ততি। আর কতদিন চলবে? আপনার মিস কলের চাকরি এই ভদ্রলোক এখন পালিয়ে বেড়াচ্ছে, ত্রিপুরা আসতে সাহস পায় না। তাদের তোলার লোকরাই বলে মিস কল বাবা, আমি বলি না।